উঠে গেল মানে তবলা হ্যাঁ আর তো সবারই নর্থ ইস্ট ইন্ডিয়া অর বাংলাদেশ ভিতরে গিয়ে এই জাদুঘরের ব্যাপারে সবকিছু আপনাদেরকে বলবো আর ঘুরে দেখো তাই না মারিয়া তাই তো চলো এই যে এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এই যে মারিয়া ও এই যে মারিয়া এই যে আমরা শুরুতেই ভিতরে ঢুকে এটা এটা বুদ্ধিজম সেকশন না মারিয়া হ্যাঁ বুদ্ধা খুবই রাজকীয় ও মারিয়া ওই যে তুমি দেখো যে দূরে যে স্ট্যাচুটা ওটা কিন্তু ডেভিডের বিখ্যাত স্ট্যাচু না মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড এবং এটার অরিজিনালটা আছে হচ্ছে গিয়ে ফ্লোরেন্সে ইতালির তাই না আমি তোমাকে বলি যে আমরা ইতালি যাচ্ছি সব ইতালি সিটি ঠিক আছে ইতালি ইতালির প্রত্যেকটা শহরে নিয়ে প্রত্যেকটা শহর আচ্ছা তুমি আমাকে প্রমিস করো আচ্ছা সবার সামনে প্রমিস করলাম প্রতি প্রতি বছর আমরা কত শহর প্রতি বছর পাঁচটা করে শহরে নিয়ে যাব পাঁচটা আচ্ছা প্যান্ডেমিক শেষ হোক কারণ এটা কুইন ভিক্টোরিয়া আর প্রিন্স আলবার্টের নামে নামকরণ করা হয়েছিল 1852 সালে অনেক পুরানো জাদুঘর হ্যাঁ এবং এটা কিন্তু মানে পৃথিবীর সবচাইতে বড় অ্যাপ্লাইড আর্টসের মিউজিয়াম এটাতে এই যে আমরা যে জিনিসগুলো দেখছি হ্যাঁ ডেকোরেটিভ আর্টস আমরা যে অবজেক্টগুলো দেখছি না এরকম 2.27 মিলিয়ন এরকম মানে অবজেক্ট আছে এই মিউজিয়ামটাতে খুব ভালো পুরুষ মানুষ সুন্দর পুরুষ কোরিয়া তো মানে মারিয়া বুঝাতে পারে না এই যে অনেক বছর আগে 1800 শতাব্দীতে কোরিয়ান স্কলাররা ওরা এই হ্যাট পরতো এবং এই হ্যাটটা ওরা এইরকম একটা বাক্সে বন্দি করে রাখতো এটা তাদের স্ট্যাটাস দেখাচ্ছে দেখো আমি একজন স্কলার জ্ঞানী মানুষ
জাদুঘর আসলে অনেকে অনেক কিছু শিখার জানার আছে। আর দেখো এটা মেয়ের হ্যাট অর্নামেন্ট, কি সুন্দর না। বিশাল মিউজিয়াম না মারিয়া, আমার মনে হয় সারাদিন, হ্যাঁ সারাদিন কাটানো যাবে। এবং এটা কিন্তু ফ্রি মিউজিয়ামটা, হ্যাঁ আপনারা যারা লন্ডনে আছেন জাস্ট অনলাইনে টিকিট কেটে চলে আসতে হবে। লন্ডনের সবচেয়ে পুরাতন যে ছবি, সেই ছবিটা এই মিউজিয়ামে আছে, সম্ভবত 1800 শতাব্দীর কোনো একটা সময় তোলা সবচাইতে পুরাতন ছবি লন্ডনের এই 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 জাদুঘরে আছে। দেখো সবাই আমার পছন্দ, কারণ এই প্রিন্টের আমি তোমাকে কিনবো, ঠিক আছে। আর তুমি কি, যেহেতু ইসলামিক আর্কিটেকচার এত কিছু ভালো লাগে, তুমি কি এরকম চাও কাপড় সুন্দর তোমার জন্য? আচ্ছা আমাদের পবিত্র কোরআন শরীফ, ওয়াও, এই যে লেখা কোরআন লিভস দেখলা? হ্যাঁ সাউথ এশিয়া যাব। এই যে দেখেন আপনারা অনেক বিভিন্ন সেকশন আছে, তো এখন আমরা যেখানে বাংলাদেশ থাকার কথা সেখানে যাব। এই যে আমরা এখন চলে এসেছি আমাদের দক্ষিণ এশিয়াতে যাচ্ছি, দেখা যাক দক্ষিণ এশিয়াতে কি আছে। হ্যাঁ লেহেঙ্গার মতো। তারপরে তুমি আমাদের পিছনে দেখো ওই যে ওইটা, এটা কিন্তু ওই যে এটা, হ্যাঁ এটা আমাদের নকশি কাঁথা টাইপের জিনিস, তো বাংলাদেশে খুব কমন। মারিয়া এই যে এইসব বাদ্যযন্ত্র, এগুলো কিন্তু সব আমাদের দেশের তবলা, হ্যাঁ 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 এটা আমাদের খুব কমন একটা বাদ্যযন্ত্র, তবলা। তারপরে আরও এই সবগুলি নাম আমার, সিতার আছে এখানে হয়তো, বুঝলা, মুঘল আমলের জিনিস। এই যে এই চামচটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু এই দেখেন লেখা রুবিস এমেরাল্ডস এন্ড ডায়মন্ডস দিয়ে, তাই না, মুঘল আমলের জুয়েলারি, তাই না রিয়া? আর এই যে এগুলো সব মুঘল আমলে তারা পড়তেন, টিপু সুলতান যেগুলো দিয়ে মারামারি করতেন। এই দেখো তুমি সুলতান মারামারি। দেখো এই যে তুমি কিনবা, কি সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, আমি কিনে দিব। তোমার পছন্দর? Oh my god, it's made in Bangladesh. Yeah. Maria. Maison Bengal. Brand name. হ্যাঁ, তোমার একটা জিনিস পছন্দ হলো আর এটা। কিন্তু সবাই দেখো। হুম। দাম? কত দাম? দেখি। ও, 6,500 টাকা। কিন্তু কিন্তু দেখে তো কোয়ালিটি জিনিস মনে হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আমি কিনে দিব। আমি কিনে দিব এটা। না, কিন্তু কি সুন্দর। না, আমি কিনে দিব তোমাকে। কেন? বাংলাদেশ। মারিয়া আমার তো খুব গর্ব হচ্ছে যে এই জাদুঘরে আমাদের জিনিসগুলি যে আছে, তাই না? নিবা তুমি, দুইটাই দুইটাই কিনে দিব। হ্যাঁ দুইটাই কিনে দিব। আর দেখো এটা কত দাম? এটার দাম প্রায় 8,000 টাকা না? হ্যাঁ, কারণ কোয়ালিটি খুবই খুবই ভালো।
জাদুঘরের ভিতরে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে শপিং এর জায়গা আছে, এটা একটা দোকান জাদুঘরের ভিতরে। তো সো ফার এই যে মারিয়া এই সাবানটা পছন্দ করলো আর এটা আর ওই ওই ব্যাগটাও আমাকে জোর করে কিনতে দিচ্ছে না। হ্যাঁ আমি বলছি যে না আমি তোমাকে কিনে দিই না, আরও বলে না 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 অনেক দাম। এটা এই যে এটা সিল্ক পাউচ, খুবই সুন্দর। আর এটা ফিগ এন্ড গ্রেপ সোপ, সুন্দর গ্রহণ না? খুব সুন্দর গ্রহণ। হ্যাঁ এখন আমরা গার্ডেনটাতে যাই। এই মিউজিয়ামের খুব সুন্দর একটা দিক হচ্ছে গিয়ে অসাধারণ একটা গার্ডেন। কি সুন্দর অ্যাটমসফিয়ার না মারিয়া? হ্যাঁ এখানে খুবই মনোরম পরিবেশ। চলো সামনে গিয়ে দেখি বাবুগুলা। তুমি খেলবা? তো আমরা এই মিউজিয়ামে আসার মানে এই জাদুঘরে আসি আরেকটা কারণে, যেখানে মানে খুব এই যে আপনারা দেখেন সবাই বসে বসে, কিন্তু বসে বসে কেউ তো শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছে, রিল্যাক্স করছে, তাই না মারিয়া? ও এটা কিনে দিলাম আমি মারিয়াকে। কি সুন্দর গন্ধ। হ্যাঁ ঠিকই তো, আমি তো খেলো করি নাই, দাবা খেলার গুটি টাইপ না সব। তো এই জাদুঘরে ভিতরে তো আপনারা দেখলেনই করার অনেক কিছু আছে, আর এই বাইরে খুবই অসাধারণ জায়গায় যে খাস আপনারা এখানে এসে বসতে পারেন। হ্যাঁ অনেক মানুষ কিন্তু আমাদের আশেপাশে, খুবই সুন্দর এই যে মানে ডানদিকে ফুলগুলি কি সুন্দর, এই যে দেখেন ডানদিকে ফুলগুলি। আর এইদিকে মানে আমাদের পিছনে দেখেন, এই দেখেন সবাই বসে আছে, তাই না? তো আপনারা যে কেউ কিন্তু এখানে এসে বসে পিকনিক করার খুব সুন্দর জায়গা। আমাদের এখন খিদা লেগেছে, আমরা ক্যাফেতে যাব, কারণ আমরা এর আগেও এখানে এসেছি। তো এই ক্যাফেটাতে গিয়ে কিছু খাবার দাবার খাবো আজকে, কিছু খাবার মারি এখন পর্যন্ত কিছু খাই নাই সকাল থেকে, এখন বাজে বিকাল চারটা। দেখো আমরা এই যে বসে বসে আছি, হ্যাঁ এখানে বসে খাবা? হ্যাঁ ওখানে বসে খেতে পারি, অনেক সুন্দর, কি সুন্দর এই জায়গাটা দেখে ঘুরে মারি চলো আমরা এদিকে ঘুরে। এই দেখেন আমাদের পিছনে, এই দেখেন এই যে পানির জায়গাটা, তাই না? তাই তো, কি সুন্দর রোদ উঠে গেল মারিয়া। হ্যাঁ এখন আমরা ভিতরে গিয়ে খাবার খাবো। আচ্ছা খাবার তো বাইরেও নিয়ে আসতে পারি মনে হয়, we could even bring the food. আচ্ছা দেখি, হ্যাঁ ভিতরে গিয়ে দেখি। আমার মনে হয় যে এই জায়গা এই সুন্দর কারণে এই রং, এই রঙে মানে কি বলতে চাও? That it looks so beautiful because of the colors. ও রঙের কারণে এত সুন্দর লাগছে না এই জায়গাটা? হ্যাঁ খুব সুন্দর কালার অবশ্যই। হ্যাঁ এই যে অসাধারণ আসলে, এই যে হচ্ছে গিয়ে ক্যাফের ভিতরে, তাই না মারিয়া? এটা আর্ট একদম পুরা না ক্যাফের ভিতরে? আমার সুন্দর বউ, তুমি খাবার নিয়ে আসলে আমার জন্য, অনেক ধন্যবাদ। চলো আমরা খুঁজি একটা টেবিল, চলো চলো খালি টেবিল, একটা খালি টেবিল খুঁজতে হবে, তাই না? হ্যাঁ কোনো খালি টেবিল না, দাঁড়ো খুঁজি। আর এই যে আমাদের ভিউ, তাই না মারিয়া? মারিয়া তোমার পিছনে ফুলটাও কি সুন্দর দেখো, এটা মানে এটা বেগুনি না, গোলাপি আর বেগুনির মাঝামাঝি, বুঝলা?
গন্ধন সুন্দর না গন্ধন হ্যাঁ খুব সুন্দর গন্ধন শুনলেন আপনারা বিয়ের মতো সুন্দর ফুল মানে মানে বিয়েতে ইউজ করার মতো সুন্দর ফুল হ্যাঁ আসলে আর রং বেরঙের না মারিয়া কেমন লাগলো তোমার এই জাদুঘর খুবই খুবই ভালো লাগলো জাদুর ঘর জাদু মানে জানো জাদু মানে ম্যাজিক আচ্ছা হ্যাঁ কিন্তু মিউজিয়াম হচ্ছে কি জাদুঘর বুঝলা মিউজিয়ামের বাংলা জাদুঘর হ্যাঁ তো এই যে আমরা এটা হচ্ছে গিয়ে আমরা যে বের হলাম পিছনে আমাদের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম আমাদের খুবই ভালো লাগলো তাই না এবং আপনারা যারা লন্ডনে ঘুরতে আসবেন অবশ্যই ভিজিট করবেন যারা লন্ডনে থাকেন তাদের জন্য খুব মজার একটা দিন তাই না হ্যাঁ তাহলে আজকে আমরা যাই বাসায় যাই এখনই বাসায় যাই আপনারা লন্ডনে আরো কোনো কিছু যদি আপনাদের দেখতে ইচ্ছা করে আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করবো হ্যাঁ কারণ আমরা সবসময় আমরা ঘুরাঘুরি করি মাঝে মাঝে ওইটা ক্যাপচার করার চেষ্টা আমাদের প্রচুর জিনিস ঘোরাঘুরি আচ্ছা ভালো থাকবেন সবাই অবশ্যই ভালো থাকবেন সবাই আর অনেক ভালোবাসা আপনাদের জন্য খুদা হাফেজ